পাচার হওয়ার আগেই 9 লক্ষ টাকার মদসহ আটক দুই। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কোচবিহার ডাওয়াগুড়ি এলাকার 31 নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি থেকে 940 কার্টন মদ উদ্ধার করে কোচবিহার আবগড়ি দপ্তর। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবগড়ি দপ্তর সূত্রে জানানো হয়েছে মদের আনুমানিক মূল্য 9 লক্ষ টাকার বেশি। মেঘালয় এবং আসামের থেকে এই মদ পাচার হচ্ছিল বাংলায়। কোথায় কীভাবে বৃহাত নিয়ে যাওয়া হচ্ছিল এবং এত পরিমাণ মদ কীভাবে সীমান্ত অতিক্রম করে বাংলায় প্রবেশ করলো তা নিয়ে তদন্ত শুরু করেছে আবগড়ি দপ্তর ও কোচবিহার জেলা পুলিশ। গাড়ি চালক আব্দুল ও স্থানীয় পাচারকারী গোবিন্দ বিশ্বাস নামক দুজনকে ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আবগাড়ি দপ্তর। কোচবিহার জেলা আবগাড়ি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সোনাম লেপচা জানান, গোপন সূত্রে খবর পেয়ে 31 নম্বর জাতীয় সড়কের উপর থেকে এই গাড়িটিকে আটক করা হয়েছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে মদ উদ্ধার হয়। কোথা থেকে এবং কীভাবে এই মদ আনা হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আমরা গোপন সূত্র হিসাবে খবর পেয়েছিলাম। খবর পাওয়ার পর আমরা প্যাট্রোলিং ডিউটিতে ছিলাম। তো আসাম থেকে গাড়ি আসছে কোচবিহার নামবে। মোটামুটি 156 কেস আছে, যার বাজার মূল্যের ভ্যালু আছে 9 লাখ টাকা। এই সঙ্গেই কাউকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে? এই সঙ্গে আমাদের ড্রাইভার ও যে পার্টি কনসাইনমেন্ট দিতে আসছে সে পার্টিকে আমরা আটক করেছি। তাদের নাম? নাম হচ্ছে আব্দুল আর গোবিন্দ বিশ্বাস। কোচবিহারে ঠিক কোন জায়গা থেকে আটকানো হয়েছে? কোচবিহারে দাওয়াগুড়ি থেকে ওকে আটকানো হয়েছে। তারপরে আমরা ওদেরকে অফিসে নিয়েছি।